হ্যালো প্রিয়ন, আজ বলবো গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি? গর্ভাবস্থায় সহবাস করলে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতে পারে কি? গর্ভাবস্থায় কখন সহবাস করা এড়িয়ে চলা উচিত? এবং গর্ভাবস্থায় সহবাসের সময় পুরুষের বীর্য ভিতরে গেলে কোনো সমস্যা হতে পারে কি? সমস্তটা জানতে পারবেন, তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ কিনা সে ব্যাপারে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষ করে গর্ভবতীর প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন। তবে এই ধারণাটি সঠিক নয়। আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয় এবং যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য জটিলতার জন্য ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকে, তাহলে আপনার জন্য গর্ভাবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। এতে গর্ভের সন্তানের কোনো ধরনের আঘাত পাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে গর্ভবতী অবস্থায় অনেকেরই সহবাসের ইচ্ছা কমে যায় বা ইচ্ছার পরিবর্তন হয়, এমনটা হওয়া স্বাভাবিক। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এমনটা হলে আপনার সঙ্গীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন। এই বিষয়ে আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগ বা পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জানুন গর্ভাবস্থায় সহবাস করলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক ও জটিলতা মুক্ত হয়, তাহলে কেবলমাত্র সহবাসের কারণে গর্ভপাত বা সময়ের আগে সন্তান প্রসব হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে গর্ভাবস্থার শেষের দিকে সহবাসের কারণে জরায়ুতে মৃদু সংকোচন অনুভব করতে পারেন, এমনটা হলে আপনার জরায়ুর পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে বা টান খাচ্ছে বলে মনে হবে। এতে আপনার কিছুটা অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু এটা সত্যিকারের অর্থে প্রসব বেদনা নয়। গর্ভাবস্থার শেষের দিকে সহবাস ছাড়াও অন্যান্য কারণে, এমনকি সুনির্দিষ্ট কারণ ছাড়াই মাঝে মাঝে এমনটা অনুভূত হতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই, এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক ঘটনা। এমনটা হলে আপনি কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে মনোযোগ দিয়ে রিল্যাক্স থাকার চেষ্টা করতে পারেন। সাধারণত এসব মৃদু সংকোচন কিছুক্ষণ পরে নিজে থেকেই ঠিক হয়ে যায়। এবার জানুন গর্ভাবস্থায় কখন সহবাস এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় কিছু ক্ষেত্রে সহবাস থেকে বিরত থাকা উচিত। যেমন যদি গর্ভাবস্থায় কোনো কারণে মাসিকের রাস্তা দিয়ে ভারী রক্তপাত হয়ে থাকে, যদি ডাক্তার বর্তমান প্রেগনেন্সিতে গর্ভপাতের সম্ভাবনার কথা বলে থাকে বা পূর্বে কখনো গর্ভপাত হয়ে থাকে, যদি গর্ভবতী জরায়ুর মুখে কোনো দুর্বলতা বা জটিলতা থাকে, যদি পূর্বের প্রেগনেন্সিতে নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসব হয়ে থাকে, যদি প্লেসেন্টা বা গর্ভফুল নিচে নেমে আসে কিংবা তাতে কোনো কারণে রক্ত জমাট বাঁধে, ডাক্তারি ভাষায় একে প্লেসেন্টা প্লিভিয়া বলে, যদি প্রসবের আগে পানি ভাঙে এবং যদি একই সময় 2 বা তার বেশি সন্তান ধারণ করে থাকেন, যদি এইগুলো হয়ে থাকে তাহলে গর্ভাবস্থায় সহবাস এড়িয়ে চলা উচিত। এবার জানুন গর্ভাবস্থায় সহবাসের সময় পুরুষের বীর্য ভিতরে গেলে কোনো সমস্যা হতে পারে কিনা। প্রেগনেন্সির সময় সহবাস করা নিরাপদ যতক্ষণ পর্যন্ত গর্ভাবস্থা স্বাভাবিক থাকে, তবে এনাল সেক্স বর্জন করা উচিত, মানে বায়ুপথে সহবাস করা উচিত নয়। গর্ভাবস্থায় কর্ণ ব্যবহার করা বা না করায় কোনো সমস্যা নেই, কারণ এই সময় জরায়ুর মুখ উন্মুক্ত থাকে না, ফলে বীর্য জরায়ুতে প্রবেশ করে, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।